আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা বোন দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমরা মস্ক করব আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ অর্থ সহকারী সুরত নামাজের জন্য এই ছোট্ট সূরাগুলো মুখস্থ আমাদের প্রত্যেকের থাকা উচিত কারণ আমাদের নামাজ পড়তে গেলে এই সূরাগুলোর প্রয়োজন পড়ে তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থেকে অবশ্যই আমার সাথে সাথে প্রত্যেকটা শব্দ উচ্চারণ করবেন ইনশাল্লাহ অংজু বিল্লাহি হি মিনা চেত নি রজি বি বিস মিল্ল হি রহমান জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এই জাল এই যে জবর রয়েছে এটাকে এক আলিফ টান দিতে হবে ইজা চারা লিপ্ট আন দিতে হবে এই তীর চিহ্ন থাকলে ওকে জা এন এস রুল হিওয়াল ফ্যাট আবার পড়ছে ইদা জ এন এসরুল ল হিউয়াল ফ্যাট

يَدْخُلُونَ فِي دِينِ الله أَفْوَاجًا يَدْخُلُونَ فِي دِينِ الله أَفْوَاجًا nafi dini lahi a foua জেরের বাম পাশে ইয়া আমাদের হরফ এখালে টান দিতে হবে নীল্লাহি এই আল্লাহ শব্দ যে লাম খরা যাব লাটা রয়েছে এটা বারিক হবে কারণ তার পূর্বের জের রয়েছে যদি পূর্বের রোগ করে জবর বা পেশ থাকতো তখন লহপুর হতো ওকে ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك فسبح بحمد ربك, فسبح بحمد ربك

با توابا إنه كان توابا إذا جاء نصر الله والفتح وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ ونتوبا صدق الله العظيم